नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। आजकल भिडियोते एटीके मोहन बागानो इमामी ईस्ट बेंगल सम्पर्के बेस किछु गुरुत्वपूर्ण आपडेट देवार आछे, तो भिडियोटी एकटु स्किप ना करे शेष अब्दि देखबार अनुरोध रइलो। आर जारा प्रथमबार आमार चैनेले एसेछो तारा अवश्य चैनलटी सबस्क्राइब करे दिओ, যে কোনো ধরনের স্পোর্টস রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, ফার্স্টে আসছি এটিকে মোহনবাগানের নিউজে। তো তোমরা অনেকগুলি প্রশ্ন আমাকে করেছিলে, তার উত্তরগুলোই আমি তোমাদেরকে মেনলি দিয়ে দিই আগে। সেটা হচ্ছে ঈশান পণ্ডিতার ব্যাপারেও জিজ্ঞাসা করছিলে। তো দেখো, ঈশান পণ্ডিতার ডিলটা কিন্তু এখনও অবধি ভেস্তে যায়নি, এখনও অবধি নেগোসিয়েশান অন রয়েছে। তো ট্রান্সফার মার্কেট কিন্তু এখনও 16 দিন খোলা রয়েছে। তো এবার দেখা যাক এই 16 দিনের মধ্যে নতুন করে কিছু ডেভেলপমেন্ট হয় কি না, বা তাকে দলে তুলে নিতে পারে কি না সবুজ মেরুন, এইটাও কিন্তু বর্তমানে দেখবার বিষয়। তবে ডিল এখন অবধি ভেস্তে গেছে এটা বলবো না, নেগোসিয়েশান অন রয়েছে, যে কোনো মুহূর্তে যা কিছু ঘটতে পারে ট্রান্সফার মার্কেটে, কিন্তু দেখবার বিষয় পরবর্তীকালে কি হয়। এছাড়া পুইটিয়ার ব্যাপারটাও কিন্তু এখন অবধি ধামাচাপা পড়ে গেছে, আমার মনে হয় না এই প্লেয়ারকেও আর নেবে বলে, কারণ পুইটিয়া কেরালা ব্লাস্টারের হয়ে কিন্তু অনুশীলনে নেবে পড়েছেন। তো পুইটিয়াও আসার চান্স সেভাবে একদমই নেই। আর হিতেশ শর্মার ক্ষেত্রেও একই, হিতেশ শর্মারও আসার চান্স নেই বললেই চলে, কারণ হিতেশ শর্মাও কিন্তু হায়দ্রাবাদ এফসির জন্য প্র্যাকটিসে নেমে পড়েছেন। আমার মনে হয় না এই সিজনেও হিতেশ শর্মা সবুজ মেরুন জার্সি গায়ে চাপাবেন বলে। এরপরে যে আপডেটগুলো দেবো সেটা হচ্ছে ইমামি ইস্ট বেঙ্গল সম্পর্কে। তো ফ্রেন্ডস, একটা বড় খবর তোমাদের দিয়ে রাখি, যে লাল হলুদ ঐক্যর তরফ থেকে জানা যাচ্ছে যে ইমামি ইস্ট বেঙ্গল একজন অস্ট্রেলিয়ান মিডফিল্ডারকে সই করিয়ে নিয়েছে। তো তিনি কে এখন অবধি জানা যায়নি নাম। তো ইতিমধ্যে 5 জন বিদেশিকে কনফার্ম করে ফেলেছিল, নামও অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল, এবং বর্তমানে কিন্তু একজনই প্লেয়ার বাকি ছিল, সেটা এশিয়ান কোটার ফরেনার হতে হতো, এবং সেই ফরেনারকেও কিন্তু কনফার্ম করে ফেলেছে ইমামি ইস্ট বেঙ্গল। এইরকমই কিন্তু সূত্রের খবর অনুযায়ী পাওয়া যাচ্ছে, শুধুমাত্র নাকি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা বাকি। তো সেই প্লেয়ারটি কে অবশ্যই আমি জানতে পারলে তোমাদের জানিয়ে দেবো। এছাড়া ঋত্বিক দাস আর হলিচরণ নাজারি সম্পর্কে তোমরা জিজ্ঞাসা করছিলে। তো দেখো, ঋত্বিক দাসের কেসটাও ঈশান পণ্ডিতার মতো, এই ডিলটাও এখনও অবধি ভেস্তে যায়নি, নেগোসিয়েশান অন রয়েছে। তবে এটুকু বলতে পারি, জামশেদপুরের কিন্তু ছাড়ার চান্স খুব কম। যেমন ঈশান পণ্ডিতাকে ছাড়ছে না জামশেদপুর, তেমনই ঋত্বিক দাসকেও কিন্তু ছাড়ার চান্স খুবই কম। তো এবার দেখবার বিষয়, যেমনটা বললাম যে এখন অবধি ট্রান্সফার মার্কেট 16 দিন খোলা রয়েছে, তো দেখবার বিষয় নেক্সট কিছু ডেভেলপমেন্ট হয় কিনা। আর হলিচরণ নার্জারি, তো দেখো হলিচরণের ওপর একটা ইন্টারেস্ট প্রথম থেকেই ছিল, কিন্তু পরবর্তীকালে হলিচরণ একটা কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে হায়দ্রাবাদ এফসির সাথে, সে কারণে কিন্তু তার উপর মানে তাকে আনতে পারবে কিনা এই সম্ভাবনাটা অনেকটাই ক্ষীণ হয়েছে। তবে বর্তমানে কিন্তু এই ডিলটাও ভেস্তে যায়নি, সব ক্ষেত্রেই একই অবস্থা, ডিল ভেস্তে যায়নি কিন্তু নেগোসিয়েশান চলছে। তো দেখবার বিষয় পরবর্তীকালে এইটারও কোনো ডেভেলপমেন্ট হয় কিনা, ডিল ভেস্তে গেছে এটা একদমই বলা যাবে না। তবে এটা বলতে পারি, হলিচরণের কিন্তু লাল হলুদ জার্সি গায়ে চাপানোর সম্ভাবনা এই মরশুমে খুবই কম। তো এবার দেখবার বিষয় পরবর্তীকালে কি আপডেট আছে। তো এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।